হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল বাটন ফর মোর ভিডিও। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে কীভাবে লাইভ স্ট্রিম করবেন অথবা লাইভ খেলা আপনার ফেসবুকে সরাসরি ইনপুট আউটপুট করবেন। তো এটি করার জন্য আপনার একটি সফটওয়্যার হলো, সফটওয়্যারটির নাম হলো এক্স স্প্লাইট ব্রডকাস্টার। এই সফটওয়্যারটি আপনার ভিডিও ডিসক্রিপশনে পাবেন, সেই জায়গাতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো সো গাইস, আমি আপনাদেরকে একটু প্রথমে দেখাই দিই কীভাবে ডাউনলোড করবেন। তো এটি খুবই ইজিলি বিষয়। তো একটি আর আমি প্রথমে বলে রাখছি, আমার ভিডিওটি খুব বড় হবে, আপনারা একটু কাট অর্থাৎ স্কিপ স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা কোনো কিছু বুঝবেন না। তা যেহেতু আমি ভিডিওটি আপনাদের জন্য দিছি, তো আপনারা যদি নাই যদি বুঝতে পারেন তাহলে কেমন হলো। এক্স SPLIT স্প্রাইট, স্প্রাইট ডাউনলোড, এই জায়গায় আসবে, এই জায়গায় আপনারা ক্লিক করবেন যে স্প্রাইট ডাউনলোড, এক্স স্প্রাইট ডাউনলোড। তারপর আপনারা প্রথমে যে থাকবে ডাউনলোড ব্রডকাস্টার এক্স স্প্রাইট, এটাতেই তারপর আপনারা সরাসরি এই জায়গায় ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড হওয়ার পর আপনারা ইনস্টল করবেন। নর্মালি যে সফটওয়্যারগুলো থাকে সেই সফটওয়্যারের মতো আপনারা একের পর ইনস্টল করবেন, যাই চাক সবই ওকে দেবেন। ওকে দেওয়ার পর ইনস্টল কমপ্লিট হওয়ার পর আপনারা সফটওয়্যারটি এরকম হবে, সফটওয়্যারটি ওপেন করবেন। সো আমি আরেকটি কথা বলে রাখি, সফটওয়্যারটি ওপেন করলে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্ট্রেশন চায় আপনারা রেজিস্ট্রেশন করতে নিতে পারবেন, আর যদি ফেসবুক দ্বারা লগ ইন করেন তাও করতে পারবেন। তো আপনারা প্রথমে লগ ইন এবং পাসওয়ার্ড করে নেবেন, তারপরে আপনাদের অটোমেটিকই হয়ে যাবে। তো তারপর আপনাদের যে দুটো অপশন লেখা থাকবে, অপশনটি হলো একটি হলো রিমেম্বার মি, আর একটি হলো অটোমেটিকই রিমেম্বার মি ওপেন। দুটি যে জিনিস লেখা থাকবে দুটি আপনারা ক্লিক করে ওপেন করে রাখবেন, এবং পরবর্তীতে যখন আপনারা সফটওয়্যারটি ওপেন করবেন তখন আর এই লগ ইন করতে হবে না, একবারে লগ ইন হয়ে যাবে। তো প্রথমে আপনাদের যে সফটওয়্যারটি ওপেন করতে একটু সময় লেবে, অর্থাৎ একটু টাইম নেবে। তো ভয় পাবেন না যে লগ ইন হচ্ছে না কেন বা ওপেন হচ্ছে না কেন, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই। আর প্রথমে একটু সময় নেবে, সময় নেওয়ার পর অটোমেটিকই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। তো আমার সফটওয়্যারটি মোটামুটি ওপেন হয়ে গিয়ে যাচ্ছে। তো আরেকটি ফাঁকে একটি কথা বলে রাখি, যারা এখানে পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে নিন। আর নিত্য নতুন আমি সব ধরনের ভিডিও দিয়ে থাকি মোটামুটি, আপনারা আমার ভিডিওটি বেল বাটনে ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আরেকটি কথা বলে রাখি, আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি কীরকম হলো, যদি আমার বয়সটি কীরকম আছে, যদি আপনারা যদি আমাকে যদি কমেন্ট করে না জানান তাহলে আমি বুঝবো কীভাবে যে আমার ভিডিওটি কেমন হলো, ভালো হলো না ই হলো। তো সফটওয়্যারটি মোটামুটি ওপেন হয়ে গেছে। তো সফটওয়্যারটি আপনাদের প্রথমে একটু টাইম নেবে, তো ভয় পাওয়ার কিছু নেই, আমার একটু টাইম নিচ্ছে। তো অটোমেটিকই চলে আসছে, যেহেতু আমি এই সব কিছু ওকে করে রাখছিলাম, এই কারণে আপনারা ওইভাবে লগ ইন করে সব কিছু অটোমেটিকই করে নেবেন। তারপরে যে দেখেন নিচের দিকে লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউকে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। তো সফটওয়্যারটি ওপেন হচ্ছে এবং ওপেনটি হয়েও গেছে। তো সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনাদের যে বিষয়টি প্রথমে করতে হবে, প্রথমে যে সাবজেক্টগুলো আমি সাবজেক্টগুলো দেখাই দিচ্ছি, প্রথমে আপনাদের যে স্কিন অর্থাৎ স্কিনটা আনতে হবে। তো আমি প্রথমে এটি করে রাখছি, তো আপনাদের করে আমি আবার দেখাচ্ছি আপনারা কী করবেন। তো আমি রিমুভ করে দিচ্ছি, আপনাদের আমি প্রথম থেকে একদম দেখাবো কীভাবে ই করবেন। তো এটি হলো প্রথম বিষয়। প্রথম বিষয়টি হচ্ছে আপনারা কী করবেন, প্রথমে অ্যাড করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনারা স্ক্রিন ক্যাপচারে আপনারা কতটুকু জায়গাতে ভিডিওটা রাখবেন সেতটুকু জায়গা আপনারা সিলেক্ট করে দেবেন। আমি এই জায়গা থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা ছেড়ে দেবেন, অটোমেটিক সিলেক্ট হচ্ছে, এটি আপনারা ফুল স্ক্রিন করে দেবো আমি। ওকে আমি ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করে দেওয়ার পর যে বিষয়টি, ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখন হলো দ্বিতীয় সাবজেক্ট। এখন যদি কোনো ছবি আনতে চাই তাহলে আপনারা আমরা মিডিয়া ফাইল ভিডিও অ্যান্ড ইমেজ ক্লিক করবো। ক্লিক করার পর একটি ছবি নেব, তো আমি ছবি নিচ্ছি। তো আপনাদের এত কিছু নেওয়ার প্রয়োজন হবে না, তো আমি আপনাদেরকে সব কিছু বোঝানোর ক্ষেত্রে আমি এই ছবিগুলো নিচ্ছি। তো এখন আমি এটি এই জায়গায় রেখে দেব। তো রেখে দেওয়ার পর এটিকে আমরা ছোটো করে দেব। ওকে ছোটো করে দিলাম।
ছোট করে দেওয়ার পর যে বিষয়টি হলো, আরেকটি বিষয় হলো আমরা এই জায়গায় ক্যামেরা আনবো। ক্যামেরাটা চলে আসছে, তো ক্যামেরা আনবো। ক্যামেরা আনতে হলে এই জায়গায় আমরা সরি আমি এটি কেটে দিচ্ছি যেহেতুটি চলে আসছে। তো এই আমরা প্রথমে এই জায়গায় কি আনবো, টেক্সট আনবো। আমি ক্যামেরাটা পরে দেখাচ্ছি, টেক্সট টেক্সট লিখবো। টেক্সট লেখার পর অপশন চলে আসবে, অপশন চলে আসলে আমরা এই জায়গায় আমাদের যে বিষয়টা সেই বিষয়টা আমি আমরা এই জায়গায় লিখে দিব। তো আমি এটি লিখে দিই যে টেস্ট লাইভ, সরি সরি টেস্ট লাইভ, এলআইভি টেস্ট লাইভ স্ট্রিম, এসটিআইএম, ওকে টেস্ট লাইভ স্ট্রিম। তো হয়ে গেল। তারপরে আমরা এই জায়গা থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো, যদি ইচ্ছা করে আমরা লেখাটাও চেঞ্জ করে দিতে পারবো। এবার আপনার স্ক্রলিংটা দিয়ে দিলাম আমি, অর্থাৎ রাইট থেকে ডানে এটি চলে আসবে। তারপরে যে বিষয়টি হলো আমি উপরে দিয়ে নিয়ে দেখাচ্ছি, তারপরে বিষয়টি হলো ওকে। এখন আমরা এই ওকে বাটনে ক্লিক করবো। তো ওকে ওকে বাটনে ক্লিক করার পর এটিকে আমরা আবার ছোটো করে দেবো, এটা যায় থাক। তো এটাই যায় থাক। তো এখন হলো আমি এর লেখাটা লেখাটা আমি রাখতেছি না, তো লেখাটা আমি কেটে দিলাম, ওকে লেখাটা চলে গেছে। তো এখন তার তোমার দ্বিতীয় বিষয়টি হচ্ছে এ জায়গায় কি আরেকটি বিষয় থাকে যে ক্যামেরা। আমরা এই যে ওয়েব ডিভাইস ওয়েব ক্যামেরাতে ক্লিক করবো, ক্লিক করার পর ভিডিও আসবে, ভিডিওতে ক্লিক করবো। ভিডিওতে আসার পর আপনাদের যদি কোনো ক্যামেরা যদি পিসিতে লাগানো থাকে সেই ক্যামেরা মডেল সহ সব কিছু চলে আসবে। তারপর ওকে করবেন, ওকে করার পর অটোমেটিকই চলে আসবে এই যে ক্যামেরাটা চলে আসছে। তো এই ক্যামেরাটা আপনারা ছোটো করে দিতে পারবেন, যে যে জায়গায় রাখবেন সেই জায়গায় রাখতে পারবেন, আমি জায়গায় রেখে দিলাম। তো তারপরে যে বিষয়টি হচ্ছে এখন আমার এই জায়গায় ডেস্কটপের কাজ শেষ, এখন আমরা সরাসরি ফেসবুকে আউটপুট করবো। সেই আউটপুট করার জন্য আমরা আউটপুটে ক্লিক করবো, আউটপুটে ক্লিক করবো। আউটপুটে ক্লিক করার পর এই জায়গায় যে অপশনটা আছে ফেসবুক, প্রথমে আমি কথা বলে রাখছি আমি যেহেতু লগ ইন করছি এই কারণে আমার বারবার আসবে না। তো আমি প্রথমে যে বিষয়টি হলো প্রথমে এই জায়গায় আপনারা লগ আউট করবেন। আমি তো একটু দেখি চেষ্টা করে, লগ আউট হচ্ছে নাকি না, লগ আউট হবে না। তো আউটপুটে ক্লিক করি, সরি সেটিংস চলে আসছে, এই যে সেটিংসে চলে আসছে। তো এই জায়গায় আপনাদের একটা অপশন চলে আসবে, এরকম অপশন চলে আসার পর এই জায়গায় আপনাদের ডি অথরাইটস থাকবে, এই জায়গায় আমার সরি অথরাইটিস থাকবে। এই জায়গায় অথরাইটিসে ক্লিক করার পর আপনাদের ফেসবুকে নিয়ে যাবে, ফেসবুকে নিয়ে যাওয়ার পর লগ ইন করবেন। লগ ইন করলে অটোমেটিকই আর আপনাদের অথরাইটিস আসবে না, মানে আর চাবে না, সরাসরি আপনারা লাইভ শেষ চলে আসতে পারবেন। তো এইভাবে সব কিছু ক্যাপচার পূরণ করবেন, ক্যাপচার পূরণ করার পর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে বাস আপনাদের লাইভ স্ট্রিম হয়ে যাবে। তো এখন যে বিষয়টি হলো তারপর আপনার আউটপুট, আউটপুটে ক্লিক করার পর এই জায়গায় আপনারা টিক চিহ্ন অর্থাৎ ফেসবুক আইকন থেকে বাম দিকে সরে খালি জায়গাতে ক্লিক করবো। ক্লিক করার পর এই জায়গায় লেখা আছে ইনস্টল স্ট্রিম ফেসবুক লাইভ, মানে আপনার যে ফেসবুক নামটা সেই ফেসবুক নামটা চলে আসবে। চলে আসার পর বাস অটোমেটিকই এখন নিয়ে নেবে, একটু ওয়েটিং করতে হবে। তো যেহেতু আমার আসছে একটু ওয়েটিং, এ যে চলে আসছে। এখন যে বিষয়টি এখন হলো লাইভ স্ট্রিম, যে বিষয় সেই নিউ লাইভ টাইটেল ডিসক্রিপশন ট্যাগ লোকেশন এগুলো আপনি দিয়ে ফুল ফ্রি করে তারপর আপনারা, আমি এটি ফুলিশিং করে নিচ্ছি, ও সরি ফুলিশিং হবে না। তো আমি আপনাদের দেখাচ্ছি, তো এই জায়গায় লেখা আছে যে আমি এটা কোন কোন কাজ করতেছে, সরি ভাই। তো এই জায়গায় লেখা আছে যে স্টার্ট ব্রডকাস্ট, এই জায়গায় আপনি ক্লিক করবেন যে স্টার্ট ব্রডকাস্ট, স্টার্ট ব্রডকাস্ট ক্লিক করলে তো আপনি আমি ফুল স্ক্রিনটা করে নিই। এই উপরে দিয়ে কোনার দিকে দেখেন স্টার্ট ব্রডকাস্ট করার পরে যে লাল চলে লেখা চলে আসলো এবং লেখা আসলো যে লাইভ স্ট্রিম লাইভ ফেসবুক লাইভ, এরকম কিছু লেখা আছে যে অটোমেটিক হয়ে গেছে। এখন আমি আপনাদের সরাসরি ফেসবুকে নিয়ে যাচ্ছি,
ফেসবুকে আমি দেখাচ্ছি যে জিনিসটা আমি লিগাল হলো কি না। তো ফেসবুক আছে, আর আমি প্রথমেই বলে রাখছি যে আমার ভিডিওটি লম্বা হবে, তো আপনারা দ্রুত সকালে ভিডিওটি দেখবেন। তো আমি আরেকটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটিও ওপেন করে রাখবেন। তো এই চলে আসছে, তো এখন আপনি ফেসবুকে, অর্থাৎ এই ফেসবুকে আপনারা যদি লাইভ খেলা দিতে চান তাও খেলা দিতে পারবেন। তো তারপরে যে বিষয়টি লাইভ খেলা দিতে পারবেন, আর অর্থাৎ এখন আমি এই ডেস্কটপে যে বিষয়টাকে রাখবো সেই বিষয়টাই, সেই এখন যে বিষয়টা আমি রাখবো সেই বিষয়টাই সরাসরি লাইভ হবে। তো চলেন আমি আপনাদেরকে ফেসবুকের অপশনটাকে আগে নিয়ে যাচ্ছি। তো ফেসবুকে আমি নিয়ে যেয়ে আগে আপনাদের দেখাচ্ছি যে লাইভটা হলো নাকি। তো লাইভটা হলে আমি আপনাদের কীভাবে আপনারা সরাসরি খেলা দেখবে বা আপনাদের ফেসবুকে সরাসরি খেলা কীভাবে আউটপুট করবেন সেটা আমি দেখাবো। অর্থাৎ লাইভটা প্রথম পেজ, অর্থাৎ প্রথমে আপনাদের চলে আসবে, এই যে চলে আসছে যে লাইভ প্রথমে লিখছিলাম যে টেস্ট লাইভ স্ট্রিম, তো এই যে চলে আসছে জাস্ট নাও, মানে এখন যদি প্লে করি তাহলে আপনি সব কিছু হয়ে যাবে। যেখানে আমি প্লে করলাম, প্লে করলে আমি যে যে কাজগুলো করতেছি সেই কাজগুলো অটোমেটিক চলে আসবে। এই যে দেখেন লাইভটা হলো না, ওকে ওকে, এই যে আমার অটোমেটিক চলে আসছে। এখন চলেন আমি আপনাদের যে এই খেলার বিষয়টা সেই বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এই জায়গায় আমি একটি ট্যাব নিচ্ছি, একটি ট্যাব নিয়ে ট্যাব নিচ্ছি, ট্যাব বর্তমানে যা দেখি কোনো কিছু আছে নাকি। লাইভ আমি টিভি চ্যানেল দেখাচ্ছি আপনাদের, লাইভ টিভি আমি আপনাদের টিভি চ্যানেল দেখাচ্ছি। তো সেই টিভি চ্যানেলের থেকে আপনারা সরাসরি খেলা দেখাতে পারবেন। তো যেহেতু আমি আপনাদেরকে বাংলাদেশি দেখাই, ওকে, তো বাংলা যে টিভিগুলো সেই টিভি আমি একটি প্লে করে দেখাচ্ছি আপনাদের, সেই প্লেটাই থাকবে। কিন্তু কথা হলো আপনাদের লাইভ স্ট্রিমটা করে আপনাদের যে ডেস্কটপে যে মোবাইলে করবেন সেই মোবাইলে লাইভ স্ট্রিম করার পর সে জায়গায় কোনো কাজ করবে না, অর্থাৎ ডেস্কটপে যে বিষয় থাকবে সেই বিষয়টায় লাইভ স্ট্রিম হবে। আমি আবার বলে দিচ্ছি, ডেস্কটপে যে বিষয়টা থাকবে সেই বিষয়টায় লাইভ হবে। যদি ডেস্কটপে খেলা থাকেন তার সেই খেলাটাই লাইভ হবে, যদি আপনি ডেস্কটপে খেলা আইনে ওটা রেখে দিয়ে আপনি যদি কাজ করেন তাহলেও হবে না, তাহলে আপনাদের কাজই লাইভ হবে, তো খেলার লাইভ হবে না। তো যে অর্থাৎ ডেস্কটপে যে বিষয়টা থাকবে সেই বিষয়টাই আপনি ফেসবুক হোক ইউটিউব হোক যদি সরাসরি লাইভ স্ট্রিম করেন সেই বিষয়টাই হবে। তো আমি এই 21 অর্থাৎ এশিয়ান টিভিটাই আমি ওপেন করছি, আপনারা দেখেন। তো আমার নেটওয়ার্ক স্লো আছে এই কারণে প্রবলেমটা হচ্ছে, তো অটোমেটিক চলে আসবে। তো এখন যে বিষয়টা, এই বিষয়টা করলে আমার সরাসরি ফেসবুকে এইভাবেই চলছে, তো এইভাবে চলছে কোনো এর বিষয় না। তো যেহেতু এখন যদি আমি ফেসবুকে চাই তার মানে আমার ডেস্কটপ ফেসবুকে চলে আসবে, তো এই কারণে আমি ফেসবুকে দেখতে পারবো, তো এই টিভিটা আর আমি দেখতে পারবো না। তো টিভিটা দেখার জন্য আপনারা এই ফুল স্ক্রিন করে রাখবেন, ফুল স্ক্রিন করে রাখার পর অটোমেটিকই আপনারা কিছু করা লাগবে না, আপনারাও দেখবেন পাশাপাশি ওই দেখবেন ফেসবুকেও দেখতেছে। তো এটি করার জন্য আপনারা আপনাদের ডেস্কটপে বা মোবাইলে লাইভ করে দিয়ে আপনারা অন্য মোবাইল বা অন্য পিসি দিয়ে আপনাদের যে ফেসবুকটা সেই ফেসবুকে লগ ইন করবেন, সেই ফেসবুকে লগ ইন করে দেখতে পারবেন যে আপনারা লাইভ স্ট্রিম হচ্ছে। তো একটু নেটটা চলো আসে এই কারণে প্লে হতে দেরি হচ্ছে, তো প্লে হবে, কোনো এর ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটি ভালো একটি সফটওয়্যার। তো আমার তো এই যে প্লে হচ্ছে, প্লে হয়ে গেছে, আমি সাউন্ডটাকে ক্লোজ করে দিছি কারণ আমি যে কথাগুলো বলতেছি সে কথাগুলো বুঝবেন না। তো চলেন আমি খানিকের জন্য দেখাচ্ছি, এই যে আপনাদের লাইভ স্ট্রিমটা চলে আসছে, একটু আসতে দেরি হয় দেখে আপনারা দেখতে পারতেছেন। তো এই যে দেখেন যেটা প্লে হবে, এভাবে আপনারা
দেখতে পারবেন এই জায়গায় প্লে হচ্ছে, আমি এটি কেটে দিচ্ছি, এতে তাড়াতাড়ি প্লে হবে। তো যদি আপনারা আমাদের ভিডিওটি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি ওপেন করে রাখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন তো লাইভ স্ট্রিমটা এইভাবে লাইভ হবে। তো এখন হলো যে বিষয়টি হলো আপনারা লাইভটা কীভাবে কেটে দিবেন। তো যে আমার লাইভ আসলে লাইভটা কেটে দিতে হলে আপনারা আবার আউটপুটে যাবেন, আউটপুটে যাওয়ার পর এই টিক চিহ্নটা শুধু এই টিক চিহ্নটা তুলে দেবেন, তাহলে এই লাইভটা হবে, অর্থাৎ এই যে যে লাল দাগগুলো সেই লালগুলো লেখাগুলো চলে যাবে। তো যে আমি এই ক্লিক করলাম, ক্লিক করলে অটোমেটিক এই আমার লাইভ স্ট্রিমটি বন্ধ হয়ে গেছে, যে লাল দাগগুলো চলে গেছে। তো এইভাবে আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আসসালামু আলাইকুম।